नमस्कार बन्धुरा ओए टू जॉब सीन बेंगलर आरेक्टि नतून भिडियोते तुम्हारे सकल के स्वागत जानाई। मद्रासा सार्विस कमिशनर माध्यमे जे शिक्षक नियोग प्रक्रिया चलछिल से विषय गुरुत्वपूर्ण तथ्य उठे एसेछे। ताहले कि मद्रासा सार्विस कमिशने शिक्षक नियोग प्रक्रिया सामयिक भावे बंध होते चलेछे? ए विषय विस्तारित जानाबो एई भिडियोर माध्यमे। তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে কী তথ্য রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিগ ব্রেকিং নিউজ। तब कि मद्रासा समस्त शिक्षक नियोग प्रक्रिया सामयिक भावे बंद हो गल। सामने एलो बड़ खबर, मद्रासा सार्विस कमिशनर शिक्षक नियोग प्रक्रिया सामयिक स्थगितादेश पड़ल। कलकाता हाईकोर्ट नियोगे सामयिक स्थगितादेश दिए जाना जा। मद्रासा सार्विस कमिशनर गेजेट 2023 संरक्षण नियम निये मामला करा हय। बुधवार मामलाटर শুনানির জন্য ওঠে। তাতে হাইকোর্ট কমিশনকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সাময়িক বন্ধ করতে নির্দেশ দিয়েছে। মামলার শুনানিতে আদালত এনসিটির কাছে সংরক্ষণ বিষয়ে এনসিটির প্রাসঙ্গিক নির্দেশিকা জমা করতে বলে। এনসিটির আইনজীবী সৌভিক নন্দী বলেন, রিজার্ভেশনের নীতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে জমা করতে অন্তত দুই সপ্তাহ প্রয়োজন। এনসিটির আইনজীবীর দাখিল বিবেচনা করে আদালত জানিয়েছে, মামলাটি ফের শুনানি হবে 27 জুলাই 2023 সকাল 10:30 সময়। নিয়োগ প্রক্রিয়াও সাময়িক স্থগিত করা হলো। অর্থাৎ এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ হচ্ছে তা কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে গেল 27 জুলাই 2023 এই তারিখ পর্যন্ত, যতক্ষণ না পরবর্তী রায় আসছে। 27 জুলাই কী রায় আসে সেই বিষয়ে বিস্তারিত আবার আমি জানাবো। তাই বন্ধুরা অবশ্যই এই রকম সমস্ত আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা দেখা হবে আর এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।